ত্রিপুরার চা শ্রমিকদের আর্থসামাজিক অবস্থা খারাপ হওয়ার জন্য দায়ী একমাত্র সিপিআইএম বললেন ত্রিপুরার নবনিযুক্ত ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী হওয়ার পর এই প্রথম নিজের বিধানসভা কেন্দ্র ভগবান নগরে আসেন টিঙ্কু রায়। তাঁকে কাছে পেয়ে দলীয় কর্মী সমর্থকরা আপ্লুত হয়ে পড়েন। স্থানীয় মন্দিরে পুজো দিয়ে বাইক র্যালিতে অংশ নেন টিঙ্কু রায়। ভোট পরবর্তী হিংসা, সিপিআইএম কংগ্রেসের সাংসদ এবং পরিষদীয় দলের উপর হামলার প্রতিবাদে কৈলাসহরে বিক্ষোভ মিছিল করল দুই দল। রবিবার বিক্ষোভ মিছিলে পরেই কৈলাসহর থানায় স্মারকলিপি জমা দেওয়া হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন দুই দলের প্রথম সারির নেতারা। স্মারকলিপি জমা দেওয়ার পর কৈলাসহর জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান অভিযোগ করেন, 9ই মার্চ রাতে বিশালগড়ে বিরোধী দলের কয়েকজন কর্মীর বাড়িতে আগুন লাগানো হয়। সেই ঘটনায় খোঁজ খবর নিতে প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরজিৎ সিনহা এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে এক পরিষদীয় দল ঘটনাস্থলে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক বিরজিৎ সিনহা এবং ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে হবে। এই দুই নেতা নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। স্মারকলিপিতে এই দাবিও জানানো হয় দুই দলের তরফ থেকে। ত্রিপুরায় সন্ত্রাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন চুপ? প্রশ্ন তুলল সিপিআইএম ও কংগ্রেসের সংসদীয় দলের প্রতিনিধিরা। দুই দিনের ত্রিপুরা সফর অসমাপ্ত রেখেই ত্রিপুরা থেকে ফিরে গেলেন দুই দলের প্রতিনিধিরা। শুক্রবার দুই দলের 6 জন সাংসদ ত্রিপুরায় আসেন। 3টি দলে ভাগ হয়ে ত্রিপুরার বিভিন্ন জায়গায় যান তারা, কিন্তু সেখানে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। মাঝপথেই সফর স্থগিত করেন দুই দলের সাংসদরা। ত্রিপুরা ছাড়ার আগে রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যের কাছে ত্রিপুরার সাম্প্রতিক হিংসার অবস্থার ছবি তুলে ধরে ডেপুটেশন জমা দেন তারা। পরে আগরতলা সরকারি অতিথি নিবাসে সাংবাদিকদের মুখোমুখি হন তারা। কংগ্রেসের সাংসদ এ রহিম বলেন, ত্রিপুরায় যে অত্যাচার চলছে তা কোনো সভ্য দেশে হয় না। ত্রিপুরার যুবক যুবতীদের স্বনির্ভর করে তুলতে ও কর্মসংস্থানের লক্ষ্যে আলোচনা সভায় মিলিত হলেন রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায়। রবিবার রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের 51 নম্বর বুথে বিজেপির বুথ সভাপতি নিতাই সরকারের বাড়িতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনগণের উন্নয়ন নিয়েও মত বিনিময় হয়। বড়সড় অগ্নিকাণ্ডর হাত থেকে রক্ষা পেল খোয়াই জেলার তেলিয়াবুড়া বাজার। শনিবার গভীর রাতে অসম আগরতলা জাতীয় সড়কের পাশেই গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। দ্রুত ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।